বার হাগতটি বার হাগতটি এলেমবাদের লুকু চংরাইজানো মথাংনানি রেংনি সেবরিদানি আজিমুনি সেব খেলাইদানি কেফেক বানি চালাইমানো কাসুদানি খরাংটি সাবৈ বসকাংনি চিবরি মার সাল মারিব বুবাগ্রা খর আগুরেব শিকলা রৌনি কাইসা কুথুম পান্দা রিঙ্কা ডিওয়াই এফ আই ডিওয়াই এফ আবনো কাহাম গরিকে বরক বাংলাদানি বাকে ডিওয়াই এফ আই ডিওয়াই এফ নি বিশিংটি লিফলেট ইয়াফার জাখা তে রাং রক্তম জাখা বতল হাতিব আমাদের ডিওয়াই এফ আই টিওয়াই এফ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য উপজাতি যুব ফেডারেশন আগামী 14 মার্চ আগরতলা শহরে আমরা একটি যুব জমায়েত সংগঠিত করতে যাচ্ছি। নির্দিষ্ট দাবির ভিত্তিতেই এই সমাবেশ সংগঠিত হবে। এই সময়ে আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার একদিকে যেমন মূল্য বৃদ্ধি হচ্ছে, আরেকদিকে হচ্ছে বেকার যুবকদের হাতে কাজ নেই, এবং অন্যদিকে এই যুবক যাতে কাজের দাবি না করতে পারে ফলে ওদেরকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে, ফলে এই নির্দিষ্ট দাবির ভিত্তিতেই আমরা আগরতলা শহরে আগামী 14 মার্চ একটি যুব সংগঠিত করার প্রশ্নে আমরা এই বটতলা বাজারে বিভিন্ন মানুষের কাছে এবং পথ চলতে যারা মানুষ যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি এবং ব্যাপক সাড়া আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি।